হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। তা আজকে আমরা ঠিক করেছি যে ইন্ডিয়ান ফিশ মার্কেটে যাব। এখানে যে সমস্ত ইন্ডিয়ান গ্রসারিগুলো আছে বা ফিশ মার্কেটগুলো আছে, সেখানে হচ্ছে আমাদের দেশে বসে যে ফিশগুলো আমরা খাই সেগুলো এখানে পাওয়া যায়, তা সেই ফিশ মার্কেটেই আমরা যাব। তবে সাধারণত যেটাতে আমরা রেগুলার যাই সেটা আজকে বন্ধ আছে বলে আমরা তার পাশেই একটা জাস্ট আছে ফিশ মার্কেট, সেখানে যাব। আর সেখানে হচ্ছে সব রকমের মাছ পাওয়া যায়, মানে যেগুলো আমরা দেশে বসে খাই, রুই, কাতলা, পাবদা, ইলিশ, ট্যাংরা, চিতল, পমফ্রেট, কই, মাগুর, মানে এইগুলো সমস্ত পাওয়া যায়। আরও যেসব নাম আমি এখন বললাম না, মানে মনে পড়ছে না ঠিক করে, সেই সমস্ত সব মাছ এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা স্পেশালি যাব ইলিশ মাছের জন্য, তাই রেডি হইনি, আমরা বেরোবো, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি ফিশ মার্কেটে, আর ফিশ মার্কেটটার আশেপাশে প্রচুর ইন্ডিয়ান স্টোর রয়েছে। আরও আমরা হচ্ছে ফিশ মার্কেট ওই যে কর্নারটা, ইন্ডিয়া মার্কেট শপটার নাম, ওখানে ফিশ পাওয়া যায়, তার সাথে আরও গ্রসারিও পাওয়া যায়, সমস্ত কিছু, চাল, ডাল, মশলাপাতি। আর তার পাশে রয়েছে বিরিয়ানি অ্যান্ড কাবাবস, তার পাশে রয়েছে প্রিয়া জুয়েলার্স, আমাদের মনের মতন গয়নাঘাটি এখানে এলেই পেয়ে যাবে। আর এর ঠিক পাশে রয়েছে অভিরুচি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, আর একদম শেষ প্রান্তে রয়েছে চাট পার্লার, নাম বললেই জিভে জল চলে আসে। তাই মাছ কিনতে এলে বা গ্রসারি নিতে এলে এই একই জায়গায় অনেক কিছু পেয়ে যাবে, চাট কিনতে পারবে, গয়নাঘাটি কিনতে পারবে, রেস্টুরেন্টে খেতে পারবে। এবার যাই দেখি গিয়ে কীরকম কী মাছ আছে। তা আমরা যে মাছটা নিয়েছি তার ওজন হচ্ছে 4 পাউন্ড, কেজিতে হলে হচ্ছে 1 কেজি 800 গ্রাম, দাম পড়ছে হচ্ছে $52, ইন্ডিয়ান মানিতে হচ্ছে 4152 টাকার মতো। তা আমরা মাছেরটা কাটতে দিয়ে দিয়েছি, ওরা স্কিনটা ছাড়িয়ে দেবে না, তো ওটা আমাকে বাড়িতেই ছাড়িয়ে নিতে হবে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কতটা কী সাইজের কাটবে, মানে সেই হিসেব করে ওরা আর কি দেখিয়ে দিচ্ছে কীরকম সাইজের কাটবে আর কি, তাই সেটা মাপ করে দেখিয়ে দিল। এবারও পিস পিস করে ওরকম করে কেটে দেবে এই মেশিনটা দিয়ে। আর প্রচণ্ড সাউন্ড এই মেশিনটা, শুনতে পাচ্ছ আশা করি তোমরা। মাছের মাথাটাও বললাম সাথে টুকরো করে দিতে, এমন একটা অদ্ভুত আওয়াজ এই মেশিনটা, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, মানে কান নিতে পারে না। উনি মাছটা কাটো, ততক্ষণ আমরা বাইরে গিয়ে একটু দাঁড়াই। আজকে আর বেশিক্ষণ বাইরে থাকলে হবে না, কারণ বাড়িতে গিয়ে রিকের পিয়ানো ক্লাস আছে, তাই আমরা আজকে একটু তাড়াহুড়োই করছি। আর মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা নিয়ে বেরিয়ে যাব। আমরা বাড়িতে চলে এসেছি, রিকের পিয়ানো ক্লাসও হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু সর্ষে আর পোস্ত জলে ভিজিয়ে নেব। আমি কালো সর্ষে নিয়েছি, কেউ যদি চাও তো সাদা সর্ষেও নিতে পারো। তো আমি সর্ষে আর পোস্তটা নিয়ে নেব, আর তার সাথে একটু নুন দিয়ে এটাকে আমি বেটে নেব, কারণ আজকে ইলিশ মাছটা আমি করবো, সেই জন্যই রেডি করে নিচ্ছি আর কি আগে থেকে। আমি সর্ষে, পোস্ত, জল আর তার সাথে একটু নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। নুনটা দিলাম এই কারণে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। তবে আজকে ইন্ডিয়ান গ্রসারি গেলাম, একটা বড় মিস হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাটা নিতেই ভুলে গেছি। মাছের পিসগুলো ঠিক এরকম সাইজের হয়েছে, আর মাছটাতে ডিমও আছে, এই যে ডিমগুলো আমি সাইডে বের করে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি আঁচ ছাড়িয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর ইলিশ নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, একেবারে পদ্মার ইলিশ নিয়ে বাড়িতে ঢুকেছি। আমেরিকাতে যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে পদ্মার ইলিশ, আর আমি কোনো মাছ খাই না খাই, ইলিশ মাছ হচ্ছে আমার প্রিয়, ওটা আমি খাবই, সে যে কোনো রেসিপিই হোক না কেন। আর মা ওই জন্য যখনই ইলিশ মাছ বাড়িতে আসতো আমার জন্য 2-3 পিস তো ওরকম রেখেই দিত, ভাজা হোক, ঝাল হোক, সর্ষে দিয়ে হোক, যা কিছুই হোক না কেন আমার জন্য 2-3 পিস তোলাই থাকতো।
মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো। আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এতে আমি দিলাম একটু কালো জিরে, কালো জিরে দিয়ে তারপর হচ্ছে আমি যে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে মিক্স করে নিয়েছি। এই যো এতে আমি একটু হলুদ অ্যাড করে একটু মিক্স করে নিয়ে এটাও আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো। এই পেস্টটা কড়াতে দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে মাছগুলোতে দিয়ে আমি চাপা দিয়ে দেব। মাছগুলো এবার আমি দিয়ে দেবো। মাছগুলো জাস্ট আমি একটু হালকা একদম ফ্রাই করে নিয়েছিলাম যাতে মাছের তেলটা পাওয়া যায়, যেহেতু ডিম আছে ডিমও ভেজেছি, তার সাথে মাছটাও হালকা একদম ফ্রাই করে তুলে নিয়ে এবার আমি এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লিচ চাপা দিয়ে দেবো। সর্ষে মাছ একেবারে রেডি হয়ে গেছে, আর তার সাথে আমি দুটুকরো আলু দিয়ে দিয়েছিলাম একটু পরে অ্যাড করলাম, তার কারণ রিক আর শ্রী নালে কী দিয়ে খাবে সেই ভেবেই আমি পরে দুটুকরো আলু ভেজে একটু এর মধ্যে দিয়ে দিয়েছি। যাক আমার মাছ তো তাহলে রেডি, এবার হচ্ছে স্নানের পালা, আবার দুজনকে স্নানও করাতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর প্লিজ শেয়ার করতে ভুলো না। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।